ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলি নূর তাপস বলেছেন, কারো উপর দায় চাপাতে চাই না, কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে দায়ী করতে চাই না, ঐক্যবদ্ধভাবে মশা নিয়ন্ত্রণ করব। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। যে যত আমরা বেশি উৎস ধ্বংস করতে পারি, ততই আমরা এই রোগীর সংখ্যা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সংশ্লিষ্ট সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। আপনারা সবাই জানেন যে যে কোনো রোগের আমরা একটা কথা জানি, প্রভাব আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, এটাতে খরচ কম হয়, সাফারিংস কম হয়। মেয়র তাপস বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে, সব অংশীজনদের নিয়ে মত বিনিময় সভা করেছে, তার ফলশ্রুতিতে আমাদের কর্মপরিকল্পনা কার্যক্রমকে ঢেলে সাজিয়েছে। তিনি আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে সর্বোচ্চ রোগী আসে, এডিস মশার কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এই অভিযানের মাধ্যমে করে এডিস মশার লার্ভার উৎসগুলো ধ্বংস করা হবে, এক্ষেত্রে সবার সহযোগিতা চাই। নিয়ন্ত্রণ এবং নির্মূল করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি, এই কার্যক্রম। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।